क्या मैच खेला है हमारे प्लेयर्स ने। हाँ ठीक है चलो हार गए, एक मैच में हारेंगे फिर दूसरे में जीत जाएंगे, तो ये कोई बड़ी बात नहीं है। सबसे इम्पोर्टेंट जो बात है वो है कि हमारे प्लेयर्स ने जो ब्रांड ऑफ फुटबॉल प्रोड्यूस किया, ये ब्रांड ऑफ फुटबॉल ही सबसे ज़्यादा इम्पोर्टेंट है। तो चलो भाई बहुत हिंदी विंदी हो गया, अब थोड़ा बंगला में बंगाली में बात करते हैं। जय होक। तो विषय हच्छे आमादेर इंडियन फुटबॉल टीम जे लेवलेर ब्रैंड ऑफ फुटबॉलटा खेलेछे गतकाल, एकटा असाधारण अतुलनीय अविस्मरणीय माने सत्यि माने बोले बोझाते पारबो ना, एत ब्रिलियंट एकटा फुटबल आमादेर इंडियन टीम लास्ट ए 5-6 मास धरे खेले आसछे। एई सीजने आमरा अलरेडी 3 कप जिते फेलेछि, ट्राइ नेशन, इंटरकन्टिनेंटाल एबं सैफ चैम्पियनशिप। तो एटा किंग्स कप छिलो, एखाने एकटा এই ইরাকের মতো টিমকে হারিয়ে দিতে পারলে নেক্সট ফাইনাল রাউন্ডটা খুব ইজি হতে পারত। তো যাই হোক, ইরাক অবশ্যই খুব বড় একটা টিম এবং আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম এত এতটাই ব্রিলিয়েন্ট ব্র্যান্ড অফ ফুটবল আমাদেরকে উপহার দিয়ে এসছে লাস্ট কয়েকটা মাস ধরে। এত ব্রিলিয়েন্ট ফুটবল খেলছে আমাদের প্লেয়ার্সরা, সেটা ISL হোক, ডুরান কাপ হোক, যেখানেই হোক না কেন, বা আমাদের ন্যাশনাল টিমের হয়ে হোক। তো এত সুন্দর ফুটবলটা উপহার দিয়েছে, এত আমাদের কনফিডেন্সটা বাড়িয়ে দিয়েছে, সেটা কোচ ইগোর স্টিমাচি হোক বা আমাদের প্লেয়ার্সরাই হোক। তো আমরা গত 2-3 বছর আগে যদি ফিরে যাই, সেখানে কাতার বা UAE-র মতো যে টিমগুলো ইস্টার্ন কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর সাথে ম্যাচ খেলতে আসলে আমাদের কালঘাম ছুটে যেত, মানে একেবারে পুরো শেষ করে দিয়ে যেত টিমগুলো, 4 গোল 5 গোল 6 গোল মারত। তো আজকে ইরাকের অ্যাগেনস্টেও ম্যাচটা শুরু হওয়ার আগে কনফিডেন্ট তো ছিলাম যে ভালো খেলবো, কিন্তু তাও এই ইস্টার্ন কান্ট্রিগুলো এতটা আর কি ডেঞ্জারাস ফুটবল হয় না, তো সেই একটা ভয় তো থেকেই যায়। তো সেখানে আমরা যে ইরাকের মতো টিমের অ্যাগেনস্টে এসে ম্যাচের শেষে বলতে পারছি যে আমাদের প্লেয়ার্সরা হারার পরেও যে ফুটবলটা খেলেছে সারা ম্যাচ জুড়ে, রেফারির অবশ্যই কথা বলে আর লাভ নেই, এত ফালতু রেফারিং আর এত ব্যাড লাক তো আর কিছু বলার নেই। তো সেখানে আমরা যে ইরাকের অ্যাগেনস্টে, ইরাক অবশ্যই 77th বা 78th সামথিং একটা র্যাঙ্কিংয়ে রয়েছে ওয়ার্ল্ডে, তো সেখানে এমন একটা টিমকে কড়া ফাইট দেওয়া, লিড নিয়ে নেওয়া, অবশ্যই সেখানে সন্দেশ জিঙ্গানের হ্যান্ডবল তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এত একটা মানে কনফিডেন্ট হয়ে খেলা বা আমাদের ফ্যান্সদেরকে এতটা মানে কনফিডেন্ট করে রাখা সারা ম্যাচ জুড়ে, যে একটা বিশ্বাস জাগিয়ে তোলা, তো এটাই সব থেকে বড় বিষয়। ম্যাচ হেরে গেছি সেটা কোনো ব্যাপার না, তবে ম্যাচে যে পারফরমেন্সটা ডেলিভার করেছি, ম্যাচ জেতার যে একটা ক্ষীণ আলো দেখা দিয়েছে যেটা গত 2 বছর আগে ছিল না, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। তো এবার ম্যাচের সেরকমভাবে ম্যাচটা আমি দেখতে পারিনি, তবে যতটুকু যা দেখেছি বা বোঝার চেষ্টা করেছি, ইন্ডিয়ান টিম যে লাইন আপটা নিয়ে খেলেছিল সেখানে অবশ্যই গোলকিপিং ডিপার্টমেন্টে গুরপ্রীত সিং সন্ধু, আর অ্যাজ ইউজুয়াল ডিফেন্স লাইনে সন্দেশ জিঙ্গানের সাথে আনোয়ার আলী, লেফট ব্যাক আকাশ মিশ্রা, রাইট ব্যাক নিখিল পূজারী। আর ফর্মেশনটা যথাসম্ভব মিড ব্লক ছিল, 4-2-3-1 বা অনেক সময় 4-4-2 বা 4-2-4 হয়ে যাচ্ছিল। তো সেখানে ডাবল পিভিট, অনেক সময় আশিক কুরুনিয়ান লেফট মিডফিল্ডার হয়ে ড্রপ করছিল, তো সেখানে আর কি মেইনলি ডাবল পিভিট ছিল জিকসন সিং এর সাথে অনিরুদ্ধ থাপা, যেটা ন্যাচারালি লাস্ট কয়েকটা টুর্নামেন্টে ইন্ডিয়া খেলে আসছে। তো ঠিক তেমনই জিকসন সিং, অনিরুদ্ধ থাপা, আর নাম্বার 10 সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদ এমন একটা প্লেয়ার যে খুব একটা বেশি ডিফেন্সিভ ওয়ার্করেট দেয় না, তাকে যদি সেই মানে তাকে ইন্ডিয়ান টিম বা ইগোস টিম ম্যাচ, তাকে সে মানে খুব একটা বেশি ডিফেন্সিভ ওয়ার্করেট মানে তার থেকে এক্সপেক্ট করে না। অবশ্যই মোহনবাগানের হয়ে যেহেতু অনিরুদ্ধ থাপা একা পড়ে যাচ্ছে, সেহেতু আমরা মোহনবাগানে সাহালকে অনিরুদ্ধের মানে অ্যালং সাইড ডাবল পিভিটে দেখছি, তবে সাহাল কিন্তু খুব বেশি একটা ডিফেন্সিভ ওয়ার্করেট দেওয়ার মতো প্লেয়ার না। সে অ্যাটাকিং ফ্রন্টে অপোনেন্টের ফাইনাল থার্ডে গিয়ে খুব ভালো স্কিলফুল মুভমেন্ট করবে, ফাইনাল থার্ডে একটা পাস ডেলিভার করবে, থ্রু পাস দেবে, যেমন আজকে গোলটা মহেশের গোল, ব্রিলিয়েন্ট একটা পাস সাহালের। তো যাই হোক, সেখানে এরকমই কাজ সাহালের, অ্যাটাকিং ফ্রন্টে স্কিল দেখানো, ড্রিবল করা, মানে প্রায় 3-4 প্লেয়ারকে ড্রিবল পাস করে বেরিয়ে গিয়ে একা গোল করে দিয়ে আসা, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স টাইপের প্লেয়ার হচ্ছে সাহাল আব্দুল সামাদ। তো যাই হোক, আর আশিক কুরুনিয়ান অ্যাটাকিং ফ্রন্টে স্টার্ট করেছিল, তবে আশিক অ্যাটাকিং ফ্রন্টের থেকে বেশি তার ডিফেন্সিভ ওয়ার্করেট এবং মিডফিল্ডে জাম্বল আপ করা, গ্যাদারিং করা, এটার জন্য আশিককে ইউজ করা হয়েছে। আর আশিক ওয়াট আ প্লেয়ার, অবশ্যই ইঞ্জুরি টাইপের খবর শুনতে পাচ্ছি, যত সম্ভব সেই টাইমে আমি খেলা দেখছিলাম না, তো যত সম্ভব হয়তো ইঞ্জুরি হয়েছে আশিকের। তো আশিক এই যে গত 3-4 বছরে যে সমস্ত প্লেয়াররা ইম্প্রুভ করেছে ইন্ডিয়ান টিমে খেলে খেলে বা ISL খেলে, তাদের মধ্যে আশিক কুরুনিয়ান ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স, সেই লেভেলের প্লেয়ার একটা, মানে সত্যি সাহাল আব্দুল সামাদ সঙ্গে সুনীল ছেত্রীর মানে পাশাপাশি নাওরে মহেশ সিং বা আশিক কুরুনিয়ানের মতো প্লেয়াররা এত ব্রিলিয়েন্টলি তাদেরকে নিজেদেরকে আপগ্রেড করছে, তাদেরকে তাদের যে ব্র্যান্ড অফ ফুটবলকে ইম্প্রুভ করছে, সেটা সত্যি অতুলনীয়, অসামান্য। তো যাই হোক, আশিক কুরুনিয়ান যদি ইনজুরড হয়ে থাকে তাহলে মোহনবাগান এবং ইন্ডিয়ান টিম দুটো টিমের ক্ষেত্রে খুব বড় একটা লস, কারণ আশিক কুরুনিয়ান অবশ্যই ইন্ডিয়ান টিমের বা মোহনবাগানের হয়ে এখন ফার্স্ট চয়েস লেফট উইঙ্গার বা লেফট মিডফিল্ডার বা লেফট উইং ব্যাক হয়ে গেছে।
তো সেখানে আশা করবো খুব তাড়াতাড়ি আশিক কুরুনিয়ান ফিট হয়ে যাবে। আর অবশ্যই ম্যাচে সুনীল ছেত্রি ছিলেন না, তিনি বাবা হয়েছেন, আর সাথে ছাংতে ছিল না ম্যাচে, সেখানে মনবীর সিংকে স্ট্রাইকার খেলাচ্ছিল আর নাওরে মহেশকে রাইট উইঙ্গার করে দিয়েছিল। তো মনবীরকে এটা খুবই একটা মানে যেহেতু স্ট্রাইকার নেই, সেহেতু মনবীর একটা সময় স্ট্রাইকার খেলতো যখন এফসি গোয়া হয়ে মনবীর খেলতো, তো সেহেতু ইগোস টিমে তাকে মনবীরকে একেবারে পুরো স্ট্রাইকার খেলিয়ে দিয়েছে, বা 4-4 নাওরে মহেশ বা কখনো আশিক কুরুনিয়ানের সাথে ডাবল স্ট্রাইকার দিয়ে দিয়েছে। তো সেহেতু ডাবল স্ট্রাইকার বলতে একেবারে মানে প্রপার অপোনেন্টকে মানে প্রেশারের জন্য না, সেটা অপোনেন্টের মিডফিল্ড, অর্থাৎ ইরাকের মিডফিল্ড কিন্তু যথেষ্ট সলিড ছিল। সেই মিডফিল্ডে যখন অনিরুদ্ধ থাপা বা জিকসন সিংরা পেরে উঠছিল না, যখন ইরাক আমাদের ইন্ডিয়ান ফুলব্যাকসদের মানে পুল করছিল, তখন সেই জায়গাগুলোকে ফিল আপ করার জন্য ড্রপ করছিল, তার জন্য 4-4-2 মানে মিড ব্লক একটা ডাবল স্ট্রাইকার দেখানো হয় সেখানে। তো সেই কাজটাই করছিল মনবীর সিং। তবে মনবীরের সেরকম কোনো ট্রেডমার্ক আর কি নেই, মনবীর কখনোই মানে লাস্ট গত 2-3 বছরে মনবীর একেবারে পুরো রাইট উইঙ্গার বা রাইট উইং ব্যাক পজিশনে খেলতে পছন্দ করে, সেই পজিশনে সে একটা ব্রিলিয়েন্ট প্লেয়ার হয়ে গেছে, সে ডিফেন্সিভ ওয়ার্কার দিতে পছন্দ করে। সেকেন্ড হাফে যখন মনবীরকে রাইট উইং ব্যাক হিসাবে ইউজ করতে শুরু করে স্কিম্যাচ, তো সেখানে আর কি মনবীরের আসল খেলাটা দেখা যায়। তো এবার ব্যাড লাক তো অবশ্যই, পেনাল্টিতে হেরে গেছে, প্রথম পেনাল্টি ব্রেন্ডন ফার্নান্ডেজ মিস করেছে, তারপরেই আর কি প্রত্যেকটা প্লেয়ার ভালো পেনাল্টি নিয়েছে। তবে গুডব্রিথকে দেখে আজকে যেন একটু মানে কেমন একটা কনফিডেন্ট লাগছিল না, মানে গুডপ্রীতকে পেনাল্টিতে বিট করা কিন্তু যথেষ্ট একটা টাফ বিষয়, গুডপ্রীত পেনাল্টি সেভ করবেই, তোমার অ্যাগেনস্টে যখন গুরপ্রীত সিং সান্ধুর মতো একটা প্লেয়ার রয়েছে, এত লম্বা এত ব্রিলিয়েন্ট একটা গোলকিপার, তাকে ইরাকের প্লেয়াররা বিট করছে আর মানে অপোজিট সাইডে ফেলে বিট করছে, মানে ইরাকের প্লেয়াররা যথেষ্ট ভালো পেনাল্টি নিয়েছে। তবে গুরপ্রীতকে যেন আজকে পেনাল্টির সময় কেমন একটা অফ লাগছিল, তো যাই হোক ব্যাড লাক। তবে ফুটবলটা যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলেছে সেটা খুবই মানে অসাধারণ। এরপর ইগোস টিম্যাচ ম্যাচে যে সব থেকে বড় ভুলটা করেছে সেখানে হচ্ছে ইগোস টিম্যাচ যে অনিরুদ্ধ থাপা বা মানে মিডফিল্ডে কিছু কিছু প্লেয়ারকে আশিক কুরুনিয়ান উঠে যাওয়ার পরে মিডফিল্ডে অনেকগুলো চেঞ্জেস করে নেয়, সেইটা করা সব থেকে বড় ভুল হয়েছে। আর সুরেশের মতো প্লেয়ারকে টিমে নিয়ে আসা, অবশ্যই সুরেশ ভালো প্লেয়ার, কিন্তু মিডফিল্ডে যখন ইরাকের প্লেয়াররা এতটা মিডফিল্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সেখানে তোমার যে মিডফিল্ডারগুলো প্রপারভাবে মানিয়ে নিয়েছিল ডিফেন্ডারদের সাথে বা অ্যাটাকারদের সাথে, সেখানে এতগুলো পরপর চেঞ্জ করে নেওয়া, একদম সাথে সাথে প্রায় 3-4 সামথিং চেঞ্জ করে নিয়েছিল মাঝে, অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ারকে তুলে নিয়েছিল, মনবীরকে তুলে নিয়েছিল, তো এটা খুবই রিস্কি ডিসিশন ছিল, যেহেতু সাহারকে ডিফেন্সিভ ওয়াকার দেওয়ার জন্য ইউজ করে না, সেহেতু রোহিত কুমার বা সুরেশ ওয়াংজামের মতো প্লেয়ারকে হঠাৎ করে নামিয়ে দেওয়া, আর ওই রকম একটা পজিশনে যেখানে ইরাক সেই লেভেলের ফুটবল খেলছিল, ইরাক যথেষ্ট ম্যাচ জেতার জন্য অ্যাটাকিং বা অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, তো এইটাই আর কি ইগোস টিম্যাচের ভুল হয়ে গেছে, যে অনিরুদ্ধ থাপা বা মানে মনবীরের মতো প্লেয়ারকে রাখতে হতো, যেহেতু আশিক ইনজোর্ড হয়ে মাঠের বাইরে চলে গেছে, তো সেহেতু একটা খুবই বড় ডিসিশন নিয়ে নিয়েছিল সেখানে টিম্যাচ। এরপর ব্যাস ম্যাচ নিয়ে তো বেশি কিছু বলার নেই, তবে ইন্ডিয়ান টিম যে ফুটবলটা খেলছে সত্যি খুবই যথেষ্ট ভালো ফুটবল। আর আমি গত 4-5 বছর ধরে ফুটবলটা ফলো করি, তো মানে বেশি ফলো করি হচ্ছে গত 2-3 বছর, কিন্তু ইন্ডিয়ান টিমের খেলা দেখি মোটামুটি 4-5 বছর আগে থেকে। তো যাই হোক, যে ফুটবলটা রিসেন্ট টাইমে ইন্ডিয়ান ফুটবল টিম আমাদের উপহার দিচ্ছে সেটা সব থেকে বড় বিষয়, যে ব্র্যান্ড অফ ফুটবল নিয়ে আসছে, এবং আগে একদম পার্ক দ্য বাস সিস্টেমে খেলতো, মানে একদম 5-4-1 মানে পুরো ডিফেন্সিভ বা যেটাকে লো ব্লক বলা হয় একেবারে পুরো ডিফেন্সিভ ফরমেশনে খেলতো, সেইটা থেকে সেই কলসটা থেকে বেরিয়ে এসে এবার ইগোস টিম্যাচ যে একটু অ্যাগ্রেসিভ অ্যাক্টিভ মাইন্ডেড ফুটবলটা খেলাচ্ছে সেটা সব থেকে বড় বিষয়। তো আশা করবো এই ফুটবলটাই, এই ব্র্যান্ড অফ ফুটবলটাই ধরে রাখবে, মিড ব্লক বা হাই ব্লক খেলার চেষ্টা করবে। আনোয়ার আলী বা সন্দেশ ঝিঙ্গানের মতো যেহেতু ডিফেন্ডার পেয়ে গেছে সেখানে, আনোয়ার আলী আগে যখন সন্দেশ ঝিঙ্গান বা প্রীতম কোটালের যখন ডিফেন্স থাকতো তখন সবসময় সাইড ওয়েজ পাস করতো, মানে অপোনেন্টের কাছে সব থেকে সুবিধার বিষয় হচ্ছে যখন অপোনেন্ট মানে তোমার লেফট ব্যাক বা রাইট ব্যাক তোমার যে সাইড ব্যাক দুটো থাকবে সেই সাইড ব্যাকের উপর যখন তুমি একটা সেন্টার ব্যাক যখন পাস দেবে সেই পাসটাকে মানে ইন্টারসেপ্ট করে নেওয়া সেটা হচ্ছে সব থেকে সহজ এবং সরলতম বিষয়। এটা আগে হতো যখন প্রীতম কোটাল বা সন্দেশ ঝিঙ্গান একসাথে খেলতো, বা আরো যখন ডিফেন্ডারে ছিল আগে, তো চিন্মন সিং সানা এক সময় খেলতো সন্দেশ ঝিঙ্গান লং সাইড, তো এই কাজটাই করতো যে সাইড ওয়েজ পাস বেশি খেলতো। তবে এই টিমে আনোয়ার আলীর মতো একটা ডিফেন্ডার চলে আসার পরে কি হয়েছে, যে না 4-4-2 বা 4-2-3-1 যাই খেলুক না কেন সবসময় কি করতো, আজকে যেটা হচ্ছিল যে 4-4-2 এর সময় মনবীর সিং এবং নাওরে মহেশ বা কখনো আশিক কুরুনিয়ান তারা মানে ডাবল স্ট্রাইকার একসাথে থাকতো, তারা আর কি করতো অপোনেন্টের সেন্টার ব্যাককে পুল করতো, যখন আনোয়ার আলী একটা ফার্স্ট টাচে বলটাকে সুইচ করবে বা একটা লং পাস দেবে, যেহেতু ইরাক খুবই হাই লাইন খেলার চেষ্টা করে, সেহেতু এই বিটুইন দ্য লাইন রানস বা যেহেতু মানে একদম ব্যাক সাইড অফ ডিফেন্ডার যে রানসগুলো হয় বা থার্ড ম্যান মুভগুলো হয় 1v1 খেলে বা মানে একেবারে 1-2 পাস খেলে, সেই বিষয়গুলো সেই অ্যাগ্রেশনটা ঘটছে আনোয়ার আলীর মতো একটা ডিফেন্ডার আসার পর এবং ইগোস টিম্যাচের ব্র্যান্ড অফ ফুটবলটা চেঞ্জ করার পর, তো এটাই উচিত। আর আমার মতে নন্দা কুমারের মতো প্লেয়ারকে বা আরও যারা আর কি নতুন নতুন প্লেয়ার উঠে আসছে আমাদের আইএসএল থেকে বা এই যে দুরান কাপের খেলা টেলা হলো,
তো সবসময় ভিপি শুয়ে বা রাহুল কেপির মতো প্লেয়ারকে দিয়ে এটা এরকমই উইক আর কি ছাংতে বা সুনীল স্যার না থাকার ফলে আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের অ্যাটাকিং ফ্রন্টে মানে মনভীর তো স্ট্রাইকার খেলতে পারে না এখন, তো রাহুল কেপি বা রোহিত মালি সেই লেভেলের আর কি ওয়ার্ক রেটটা প্রোভাইড করতে পারে না একজন স্ট্রাইকার যেটা প্রোভাইড করতে পারে। তো সেহেতু নন্দা কুমার খুব ভালো একটা প্লেয়ার ইস্ট বেঙ্গলের, তো ওড়িশাতে যখন সে খেলতো খুবই ভালো পারফর্ম করতো, তো সেরকম একটা প্লেয়ারকে দরকার যে কিনা অপোনেন্টের সেন্ট্রাল ব্যাকদেরকে ডিরেক্ট প্রেস করতে পারে বা বিটুইন দ্য লাইন্স রান নিতে পারে, থ্রু বলগুলোকে কন্ট্রোল করতে পারে, থার্ড ম্যান মুভ করার জন্য একদম আশিক লেভেলের আশিক যেটা যে কাজটা লেফট সাইডে করে সেই কাজটা রাইট হ্যান্ড সাইডে করে নন্দা কুমার। তো এরকম নন্দা কুমারের মতো প্লেয়ারকে দরকার টিমে খুব তাড়াতাড়ি, এত ভালো পারফর্ম করলে তাকে খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমের কল আপ দেওয়া উচিত। তো ব্যাস এই অ্যাক্টিভ এই অ্যাগ্রেশন এইটাই ধরে রাখা উচিত, এই ব্র্যান্ড অফ ফুটবলটাই ধরে রাখা উচিত। আশা করবো নেক্সট ইয়ার যখন মানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলা হবে তো সেখানে আমরা এই সেম ব্র্যান্ড অফ ফুটবলটা খেলতে পারবো, আর আশা করি আমাদের স্বপ্নটা পূরণ হবে ওয়ার্ল্ড কাপ খেলার। যাই হোক সেটা এখন অনেক দূরের বিষয়, আগে এক এক ধাপ করে এগিয়ে যেতে হবে আমাদেরকে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আইএসএল এর ফিক্সচার রিলিজ হয়ে গেছে, প্রথম 12টা ম্যাচ ডে ফিক্সচার রিলিজ হয়েছে, তো সেই নিয়ে একটা ভিডিও আমি দিয়ে দেবো। তো 21 সেপ্টেম্বর থেকে ম্যাচ শুরু হতে চলেছে আইএসএল এর। প্রথম ম্যাচ শুরু হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি, অর্থাৎ যেই ম্যাচটি আগের বছর সেমিফাইনালে একটি কন্ট্রোভার্সিয়াল ম্যাচ হিসাবে মানে পরিণত হয়ে গেছিল, তো সেই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারে আইএসএল। তো আবার একটা মানে নেক টু নেক ফাইট হবে, একটা আবার কন্ট্রোভার্সিয়াল ম্যাচ হয়তো হতে পারে। তো যাই হোক আইএসএল মানে কন্ট্রোভার্সি, আইএসএল মানে মারপিট দাঙ্গা সবকিছু লেগেই থাকে। তো সেই ফিক্সচার নিয়ে রিলেটেড ভিডিও আমরা নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো। তো ব্যাস এই ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা।